নমস্কার, আপনারা দেখছেন বর্ধমান টিভি গোল্ড, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়। গতকাল সৌম্য স্পিকস অনুষ্ঠানে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা যে বর্ধমান টিভি গোল্ডে প্রত্যেক দিনই আমরা অভিযান গোষ্ঠী আয়োজিত 46তম বর্ধমান বইমেলার মাঠ থেকে বিভিন্ন লাইভ অনুষ্ঠান করব। আমরা পাঠকদের সঙ্গে কথা বলবো, আমরা দর্শকদের সঙ্গে কথা বলবো, আমরা যারা স্টল মালিক আছেন তাদের সঙ্গে কথা বলবো, এবং বর্ধমানের সমস্যা সম্ভাবনা, পাঠতৃষ্ণা মানুষের এবং বইপত্র পড়ার যে চাহিদা মানুষের, বইপত্র মানুষের কতটা সঙ্গী সে বিষয়ে কথা বলবো, এবং বইয়ের পাঠাভ্যাস কমে যাচ্ছে কিনা সেটা নিয়েও আমরা আলোচনা করব, এবং সবটাই লাইভে বর্ধমান বইমেলার মাঠ থেকে, কোনো স্টুডিওতে বসে নয়। এবং আজকেও আমরা রয়েছি বর্ধমান বইমেলার মাঠে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক নীলাদ্রি শেখর সরকার, এবং দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে পাঠকদের দেখতে পাচ্ছেন এবং বইমেলার অফিসও দেখতে পাচ্ছেন। আজকে আমরা এমন একজন পাঠককে পেয়েছি যিনি পেশায় একজন অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্যের খুবই নামকরা অধ্যাপক, নামী অধ্যাপক, তরুণ অধ্যাপক, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে পাঠদানের বাইরে তার আরেকটা পরিচয় আছে, পাঠদানের পাশাপাশি তিনি একজন খুব ভালো পাঠক। আসুন, লাভ করি দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্ধেন্দু সরকার। নমস্কার। অর্ধেন্দু সরকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বর্ধমান শ্যামসুন্দর মহাবিদ্যালয়। অর্ধেন্দু, আপনাকে স্বাগত জানাচ্ছি বর্ধমান টিভি গোল্ডে। থ্যাংক ইউ। বর্ধমানে আজকে 46তম বর্ধমান বইমেলার সূচনা হলো। আপনি দীর্ঘদিন আপনি তো গবেষণা কার্যের সঙ্গে যুক্ত ছিলেন, গবেষণা বাংলা ভাষা সাহিত্যের। প্রথমে আপনি আমরা গবেষণার বিষয়টা নিয়ে যদি বলেন, কি বিষয়ে গবেষণা করেছিলেন পিএইচডি? আমার পিএইচডির বিষয় ছিল উৎপল দত্তের নাটক প্রতিবাদী শিল্প সংরূপের প্রতিমূর্তি। এবং আমি যখন এমফিল করি তখন আমার বিষয় ছিল সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, এবং আমার এমএড এর থিসিস ছিল রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের শিক্ষা দর্শন। আচ্ছা, তো এরকম বিচিত্র গবেষণা কার্য সমাধা করলেও মূলত আধুনিক কবিতা এবং আধুনিক নাটকের প্রতি আমার আগ্রহ বরাবরই আছে, আপনি সেটা জানেন, এবং লোক সংস্কৃতি চর্চা এবং বিশেষত রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের শিক্ষা ভাবনা নিয়ে। ঠিক আছে, আমার আগ্রহের জায়গাটা বেশি। খুব ভালো লাগলো অর্ধেন্দু বিষয়টা। আমি দেখলাম তিনটে, মানে মাস্টার্স এবং এমফিল এবং পিএইচডি স্তরে তিনটে বিভিন্ন আলাদা বিষয় নিয়ে আপনি কাজ করেছেন। এবার আমি যেটা আসবো, আপনার সঙ্গে আপনার একটা অ্যাক্সেসিং আছে অর্ধেন্দু, সেটা হচ্ছে যে সদ্য কৈশোরোত্তীর্ণ ছেলেদেরকে আপনি পাঠদান করেন, 18 পেরিয়ে এসেছে, হায়ার সেকেন্ডারি পাস করে অনার্স এর ক্লাসে এসেছে। এই যে পাঠাভ্যাস আমরা যে শুনি যে বাঙালির পাঠাভ্যাস কমে যাচ্ছে, তো বাঙালি না, সার্বিকভাবে পৃথিবীতে পাঠাভ্যাস কমছে, যদিও মোবাইল ছাড়া চলবে না, আমাদের সব সময় মোবাইল, কিন্তু এই জেনারেশনটাকে আপনি কাছ থেকে ক্লোজলি অবজার্ভ করেন, এরা পড়াশুনোতে কতটা মনোযোগী, এটা মানে এটা কি মানে আপনি মানে আশার দিকটা বেশি দেখেন, না আপনার মনে কোনো হতাশা জাগে যে নতুন প্রজন্ম পাঠাভ্যাস থেকে সরে যাচ্ছে? না, এটা ঠিকই বলেছেন আপনি যে হয়তো এই প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা ঠিক সেই মতো যে বই পড়া, অর্থাৎ আমরা যেটাকে টেক্সট বলে থাকি, সেই পাঠ তারা নিচ্ছে না, এবং এটা সত্যি বেদনার এবং খানিকটা হতাশার। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে বইয়েরই আরেকটা ভার্সন ই বুক তারা অনেক অনেকটা ফলো করছে, এবং অনেক ক্ষেত্রে তারা ও যারা লাইব্রেরি যেটা বই মোবাইল ফোন বা অন্যান্য মাধ্যমে যেটা পাওয়া যায় ডিজিটাল লাইব্রেরিটাকে ইউজ করছে, ফলে এটা ঠিকই যে তারা একদম টেক্সটটাকে হাতে নিয়ে যেটা হার্ড কপি বলে সেটা নিচ্ছে না, কিন্তু তারা পড়ছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং আমি আমি যেটা বলছি অর্ধেন্দু, সেটা হচ্ছে যে একটা দিকে আমি একটা আশার কথা শুনলাম যে বর্ধমান মানে সার্বিকভাবে শুধু বর্ধমান কেন, শ্যামসুন্দরপুরে অনেক ধরনের ছেলে মেয়েকে আপনি পান, একটা যেটা খুব আশার কথা আমার ভালো লাগলো যে তারা ইবুক হলেও একটা মাধ্যমে পড়াশোনা করছে। এবার আমি পাঠক হিসেবে মানে পাঠক হিসেবে আপনি কি খুব সিলেক্টিভ না, যা পান তাই পড়েন, মানে আপনার আপনার গ্রন্থ পাঠের অভ্যাসটার সম্পর্কে যদি দু চার কথা বলেন বইমেলার মাঠে দাঁড়িয়ে? প্রত্যেক পাঠকেরই তো একটা কোর এরিয়া থাকে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, আমার ক্ষেত্রেও সেটা আছে। আমি আগেই বলেছি যে আমার চয়েসের জায়গাগুলো কোথায়, আধুনিক কবিতা, নাটক ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি পাঠের ব্যাপারে এরকম কোনো একেবারেই কোনো নির্দিষ্ট পেরিফেরির মধ্যে বিরাজ করবো এরকম ভাবি না। আমার মনে হয় যে কোনো পাঠই আমাদেরকে নতুনতর শিক্ষা দিতে পারে, যে কোনো পাঠই আমাদেরকে নতুনতর শিক্ষা দিতে পারে। আচ্ছা, এই দিকটাতে যাবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল। মানে সব কিছু ধরনের বইপত্রই যেগুলো সৃজনশীল বইয়ের উপর আপনার আগ্রহ? অবশ্যই, সৃজনশীল এবং সমালোচনামূলক সাহিত্য আমার ভালো লাগার জায়গা অবশ্যই, এবং বিশেষ করে এই ইদানিংকালে একেবারে যার সঙ্গে মাটির সংযোগ আছে, অর্থাৎ লোক জীবন, লোক ভাবনা, লোক সংস্কৃতি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করছে। তা বুঝতে পেরেছি। না তাহলে যেটা মানে এই যে একটা জিনিস আমি যেটা জানতে চাইবো, রবীন্দ্র
পরবর্তী বাংলা সাহিত্য, সেখানে তিন বন্দ্যোপাধ্যায় আছেন, জগদীশ গুপ্ত আছেন, সমরেশ আছেন, সবাই আছেন। কিন্তু একটা জিনিস আমি, যেটা আমার কাছে প্রশ্ন, মানে একজন, মানে আমিও একজন মানে পাঠক হিসেবে প্রশ্ন করতে চাই যে একদম সমকালীন সাহিত্য ওই যুগটা যদি দেখি তাহলে কি দেখবো যেভাবে প্রান্তিক জীবন উঠে এসেছে গঙ্গায়, যেভাবে অদ্বৈত বল্লভবর্মণের রচনায় প্রান্তিক জীবন উঠে এসেছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে যে প্রান্তিক জীবনকে আমরা দেখেছি, তারপরে কোথাও কি সমকালীন বাংলা সাহিত্যটা একটা একটা মানে মধ্যবিত্ত জীবন কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে একটু উচ্চ মধ্যবিত্ত, মানে আমি কিন্তু বারো ঘর সেই জনারটা, সেই জনটা একটু অন্য ছিল, কিন্তু কোনো একটা জায়গা থেকে মানে মনে হচ্ছে যে মানে আর একটা গঙ্গা কি লেখা হবে, আর একটা পদ্মা নদীর মাঝে কি লেখা হবে আদৌ আপনার মনে হয়? আসলে এটা তো আপনি জানেন সৌমদা, যে সাহিত্য সমাজের দর্পণ, এবং সময়কে কখনোই বাদ দিয়ে সাহিত্য রচনা হতে পারে না, এবং যিনি লিখছেন তিনিও কিন্তু তার সমকালকে তার সাহিত্যের মধ্যে ধরে থাকেন, ফলে আর একটা গঙ্গা হয়তো লেখা হবে না, কিন্তু এই গঙ্গার যে বিপন্নতা সেটা নিয়ে হয়তো নতুনতর কোনো উপন্যাস রচিত হতে পারে, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং কারণ আরেকটা বিষয় আমি বলবো, যে প্রফুল্ল রায়ের আকাশের নিচে মানুষ যদি পড়েন তাহলে সেখানেও কিন্তু আপনি দেখবেন যে এই সাধারণ জনজীবনই উঠে এসেছে বা প্রান্তিক মানুষ উঠে এসেছে। আমার মনে হয় আগামী দিনে প্রান্তজনের কথা যদি লেখাও হয় সেই লেখাটা কিন্তু ওই মানে আগের যারা ঔপন্যাসিক লিখেছেন তাদের মতো করে লেখা। আমার আরেকটাও কিন্তু ব্যাপার অর্ধেন্দু, যেটা আমার আমার একটা ব্যক্তিগত বিক্ষণ আছে, এটা আমি একটু আপনার সঙ্গে শেয়ার করতে চাই, যে সর্বদা মানে প্রচুর গল্প উপন্যাস লেখা হচ্ছে মানেই সেটা খুব মানোত্তীর্ণ হবে এটা নাও হতে পারে। আমি যেমন অদ্বৈত মল্লবর্মণের কথা হচ্ছিল, কটাই লিখেছে, কিন্তু যেটা লিখেছেন সেটাই বারবার ফিরে ফিরে পড়তে হয়, এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা আর একটা, যেটা সেটা আমার মনে হয় যে আরেকজনের কথা, এই আপনি প্রান্তিক জীবন জনজীবনের কথা, লোকাচারের কথা বললেন, লোকসংস্কৃতির কথা বললেন, সেখানেও আমি একজনের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, সতীনাথ ভাদুড়ির কথা। অবশ্যই হ্যাঁ, মানে ওই ঢোড়াই চরিত মানুষ যে লেখা হয়েছে এটা অনেকে বলেন, অনেকে সমালোচকরা বলেছেন এটা নোবেল পুরস্কার পেতে পারতো আর কি। অবশ্যই তো যেটা ব্যাপার হচ্ছে সর্বদা এই যে অতি প্রসব, এটা থেকে মানে মানে সর্বদা যদি এবার আপনি বলতে পারেন তারা সংগ্রহ তো অনেক লিখেছে, সেটা তো আলাদা, আমি সে প্রশ্নে যাচ্ছি, কিন্তু বাণিজ্যিক পত্রপত্রিকার চাহিদা মেটাতে যে লেখা হয়, যেখানে হয়তো স্বতঃস্ফূর্ততা জায়গাটা কম হয়ে যায়, সেটা কি কোথাও সৃজনশীলতাকে একটা আঘাত করে? এটা মানে একেবারেই অস্বীকার, উপন্যাস আপনাকে এত শব্দের মধ্যে মুক্ত তারিখের মধ্যে জমা দিতে থাকে, অর্থ শর্ত তো থাকবেই, এটা আমি একেবারেই অস্বীকার করব না। আপনি এই বিষয়টা খানিকটা ঠিকই বলেছেন, কারণ প্রায় প্রত্যেক লেখকের ক্ষেত্রেই এটা অবিসংবাদী সত্য। রবীন্দ্রনাথ নিজেও স্বীকার করেছেন যে এত না লিখলেও বোধহয় চলত, বা পরবর্তী পর্যায়ে আমরা যদি নারায়ণ গঙ্গোপাধ্যায় দেখি বা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দেখি, আমরা প্রত্যেক বিখ্যাত সাহিত্যিকের লেখার ক্ষেত্রেই আমরা দেখব যে তারা বহু লেখার কারণে অনেক সময়েতে তাদের যে মানের জায়গাটা সেটাই একটা ঘাটতি হয়েছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ। মানে মাস্টারপিস কয়েকটাই হয়, সব তো মাস্টারপিস হতে পারে না, না না না, সে তো নিশ্চয়ই একেবারেই। আচ্ছা, আর একটা যেটা আমার একটু জানার ব্যাপার, সেটা হচ্ছে যে এই ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ গল্প উপন্যাস, হ্যাঁ, এটার এটার একটা দিক, এবং আরেকটা আমাদের একাডেমিক রাইটিং যেটা হচ্ছে গবেষণামূলক ব্যাপার, হ্যাঁ, সেখানে প্রকৃত গবেষণামূলক কাজ ভালো হচ্ছে বাংলা সাহিত্যে? মানে এটা আপনার মানে শুধু কলেজ বা পিএইচডি স্কলারদের কথা আমি কিন্তু বলছি না, পিএইচডি স্কলার নিশ্চয়ই তারা গবেষণা করেন, তারা একটা বিদ্যায়তনিক পরিকাঠামোর মধ্যে করেন, কিন্তু তার বাইরেও যে বৃহৎ গবেষণার জগৎ পড়ে আছে সেখানেও তো অনেক গবেষণা করার স্কোপ আছে। এই ধরনের বা আরেক ব্যাপার যেটার সঙ্গে একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন জুড়ে দিই, সেটা হচ্ছে গবেষণা বলতে কিন্তু প্রবন্ধের কথা আসে। বাংলায় নিখাদ প্রবন্ধের পত্রিকা ছিল সঞ্জীব কুমার বসু সাহিত্য সংস্কৃতি, বন্ধ হয়ে গেছে, এখন অনুষ্ঠানে বেরোয় গল্প বেরোয় অনুষ্ঠানে, কিন্তু প্রবন্ধ সাহিত্য যথেষ্ট সেখানে গুরুত্ব পায়। প্রবন্ধ সাহিত্যের পাঠক কি কমছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্যের যতগুলি সংরূপ আছে তার মধ্যে আমার মনে হয় সৌমদা প্রবন্ধ সব থেকে বেশি কঠিন। প্রবন্ধ লেখা এবং প্রবন্ধ বোঝা দুটোই খুব দুরূহ ব্যাপার, এবং ভালো প্রাবন্ধিক ছাড়া এটাকে ফুটিয়ে তোলা
আমার মনে হয় খুবই কম মানুষের পক্ষে সম্ভব। বিশেষ করে আমরা প্রমথ চৌধুরী যখন দেখেছি, প্রমথ চৌধুরীর প্রবন্ধ পড়লে আমার মনে হয় তার সমকালে, হ্যাঁ, সেইটা আমরা সচরাচর পাই না। আর আপনি পত্রিকার কথা বা গবেষণার কথা মনে পড়ে গেল, আবু শহীদ আইয়ুবের কথা, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম একদম ঠিক বলেছেন, আরেকটা পান্থজনের সখা, হ্যাঁ 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 অবশ্যই, আরেকটা রচনা করা অসম্ভবই প্রায়। তবে আরেকটা যেটা জিনিসটা বলছিলেন আপনি, গবেষণাধর্মী লেখালেখি বা গবেষণাধর্মী চিন্তা চেতনা, আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম যখন পড়ছি তখন আমরা দেখেছি যে সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি দীর্ঘদিন উত্তরপাড়া লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। ফলে এই চর্চাটা বা এই 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 যে অনুশীলনটা আমার মনে হয় এই অধ্যাবসায়টা যত দিন যাচ্ছে কমে যাচ্ছে, এবং এইটা কিন্তু ধৈর্যের, অবশ্যই ধৈর্যের অভাব। এখন আমরা খুব সহজেই সবকিছু পেতে চাই, এবং এই অতি সহজে পেতে চাওয়াটা এটা আমাদের যেমন ক্ষতি করছে, তেমনি আগামী প্রজন্মের যারা পাঠক তাদের কাছেও কিন্তু এটা। আমি বর্ধমান বইমেলাতে আমরা অর্ধেন্দু সরকারের সঙ্গে কথা বলছি, ডক্টর অর্ধেন্দু সরকার আমার ভাতৃপ্রতিম গবেষক অধ্যাপক, এবং তার পাশাপাশি কিন্তু আমি তোমাকে একটু অনুরোধ করবো যদি একটু মেলার মাঠটা দেখাও, কিন্তু আজকে বর্ধমান বইমেলার প্রথম দিন, তার মধ্যেই কিন্তু আমরা দেখছি স্টলগুলো খুলে গেছে এবং মানুষ কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। এই সন্ধ্যেবেলা এখন কটা বাজে, এখন বাজছে 7:21 আমার ঘড়িতে, এবং এখনই কিন্তু দেখছি সামনে ইসকনের একটা স্টল রয়েছে সেখানে, বা উড ব্যাকারের স্টল, সীমা স্টল রয়েছে, বাঁদিকে বইপত্র রয়েছে, হ্যাঁ এখানে আরও দেখছি দক্ষিণের বারান্দা এদের স্টল, এবং এখনই কিন্তু কিছু কিছু ভিড় কিন্তু এখনই আমরা প্রথম দিনেই দেখছি যে এখানে জমছে। আমরা আলোচনা করছিলাম বাংলা সাহিত্যের বিষয় নিয়ে, বাঙালির যে পাঠাভ্যাস সেটা নিয়ে। আমার সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠানে রয়েছেন ডক্টর অর্ধেন্দু সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্যামসুন্দর মহাবিদ্যালয়। অর্ধেন্দু, আবার আলোচনায় ফিরি, সেটা হচ্ছে যে প্রবন্ধ সাহিত্য নিয়ে আমাদের কথা হচ্ছিল, এবং প্রমথ চৌধুরীর কথা তো আপনি বললেন, অবশ্যই সেটা তো একটা বড় কথা। যদি তারপরেও যদি এই ধারাটি আমি যদি দেখি, রবীন্দ্র কুমার দাশগুপ্ত হয়ে বুদ্ধদেব, অম্লান দত্ত থেকে শুরু করে বুদ্ধদেব বসু, তো অবশ্যই তত স্মরণীয় এই যে ধারাটা না কোথাও কি, তাহলে মানে পাঠ আসলে একটা কাজ। আমি যদি একটা টিভি দেখি সেটা ব্রেনে আমি খুব অলসভাবে দেখতে পারি, কিন্তু আমি যদি একটা নিবিড় পাঠে যাই, মানে আলগা এক ধরনের পাঠ করা যেতে পারে। আর গবেষণাধর্মী যে পাঠের কথা বলছেন, একটা একটা জায়গা থেকে সেটাকে আমার মনে হয় যে প্রত্যেকবার একজন গবেষক একটি গল্প উপন্যাস পড়লে প্রত্যেকবার তার থেকে একটা নতুন নতুন মানে হয়তো বেরিয়ে আসতে পারে। এই জায়গাতে কি কোথাও আমাদের এই ধৈর্যের একটা অভাব যে না এতটা কেন খাটবো, মানে পড়াশুনোটা শুধু যদি চাকরি ওরিয়েন্টেড হয়, হ্যাঁ মানে খুব দুঃখ লাগে আমার অনেক সময়, এটা আপনার ফিলিংসটা মানে আমি আমার ফিলিংস শেয়ার করছি, সেটা হচ্ছে অনেক মানে আমি এটা দেখেছি, আমার অনেক ভাতৃপ্রতি অনেক দাদারাও হয়তো আছেন, সমকালীন অনেকে আছেন যারা দেখা যাচ্ছে যে হয়তো চাকরি জীবনের আগে ভালো পড়ুয়াছিল, পড়াশুনো করতেন, চাকরি পেয়েছে, ভালো ছাত্র ছিলেন, বিশ্ববিদ্যালয় কলেজে খুব ভালো রেজাল্ট করে এসছে, তারপরে চাকরি জীবনের গতানুগতিকতার মধ্যে ঢুকে গেছে এবং পাঠাভ্যাস কমে গেছে, ক্লাসে পড়াচ্ছেন হচ্ছেন, কিন্তু তার বাইরের যে পড়া, নিজেকে যে আপগ্রেড করা, এইটা কোথাও ঘাটতি থেকে যাচ্ছে, মানে এইটা কি মানে আপনি এটা ফিল করেন যে এই জায়গাটা কোথাও ঘাটতি আছে? অবশ্যই ঘাটতি আছে, কারণ এটা আমার মনে আছে যে বসুধারা উপন্যাসের লেখিকা তিলোত্তমা মজুমদার বলেছিলেন যে লেখকের লেখা মানে আত্মপ্রকাশ, পাঠকের পাঠ মানে আত্ম আবিষ্কার। ফলে আমার মনে হয় আমরা আমাদের যত পাঠ কমিয়ে দিচ্ছি তত আমার মনে হয় আমাদের নিজেদের আবিষ্কারের জায়গা থেকেও আমরা সরে যাচ্ছি, অবশ্যই, এবং এই যে নিজেকে নতুন করে চেনা বোঝা এইটাও কমে যাচ্ছে, এবং এই কমে যাওয়াটা আমি আগেই বলেছি আপনাকে, যেটা হচ্ছে যে সাহিত্যের যে নবনব দিগন্ত, সেই নতুন দিগন্তগুলো উন্মোচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, যে কথাটা আগে বলছিলেন, ধৈর্য এবং অনুশীলন বা চর্চার অভাব আমাদেরকে ক্রমশ ক্রমশ আমরা যদি মানের জায়গা থেকে দেখি তাহলে সেটা প্রায় অধোগামী করে তুলছে না। এবং মানে টিচিংও অনেক ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, হ্যাঁ হয়তো দু একজন ব্যতিক্রমী, অনেক হয়তো ব্যতিক্রমী আছেন, কিন্তু একটা কোথাও জায়গাতে হয়তো কোনো একটা এমন একটা জায়গা তৈরি হয়েছে, একটা ফিল্ড তৈরি হয়েছে, যেখানে যিনি টিচার তিনিও ভাবছেন যে আগে তো ছেলেমেয়েগুলোকে আমাকে এনে পাশ করাতে হবে, তারপর অন্য কথা, এবং তারপরেও সার্বিক একটা অবক্ষয়ের জায়গা, দেশের শিক্ষা ব্যবস্থা বেড়েছে, হয়তো অনেকেই গ্রেড সেটের মতো পরীক্ষা ক্লিয়ার করে আসছেন, কিন্তু তারপরেও কর্মসংস্থানের জায়গা একটা ত্রুটি থাকছে বা ঘাটতি রয়ে গেছে, ভালো ভালো ছেলেরা কোথায় যাবে এটাও একটা তো প্রশ্ন। এবং তার পাশাপাশি আরেকটা যেটা বিষয় বলবো, যেহেতু পাঠাভ্যাসের সঙ্গে গ্রন্থাগারের একটা ওতপ্রোত সম্পর্ক আছে,
বাঙালি গ্রন্থাগারে যাওয়ার অভ্যাস কমছে, এটা আপনি মানেন? গ্রন্থাগারে যাওয়ার অভ্যাস কমছে, আবার আমাকে ওই বারবারই কথাটা বলতে হচ্ছে যে আসলে প্রযুক্তির জগতে আমরা বসবাস করছি, প্রযুক্তি হ্যাঁ ডিজিটাল লাইব্রেরি বেশি হচ্ছে না, মানে মানে তাহলে যেটা আপনার কথা ক্লিয়ার যে মানে প্রথাগত বই না পড়লেও ডিজিটাল লাইব্রেরির কতটা আর্কাইভ দেখা হচ্ছে, এবং আমার মনে হয় যে একেবারেই আমরা যে হতাশ হয়ে পড়বো তা নয়, তবে হ্যাঁ অনেক তরুণ তরুণী যারা আসছে তাদের মধ্যে সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমার ব্যক্তিগত মানে অভ্যাসই হচ্ছে একেবারে বই হাতে নিয়ে পড়া, এবং তৃপ্তি আলাদা, এই তৃপ্তি আলাদা। এবং আমি বা একজন পাঠক, তিনি বইটা পড়তে পড়তে তার কোন জায়গাটায় কি মতামত, আমরা যদি এ প্রসঙ্গে আশুতোষ মুখার্জির প্রায় 80,000 বইয়ের কথা জানি যে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল, তো সেখানে বিদ্যাসাগর মশাইয়ের বিরাট বিরাট সংগ্রহশালা ছিল, ফলে একদম একদম। এবং এইটা, এবং আমাদের 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 শহরের বা আমাদের বর্ধমানের গর্ব আচার্য সুকুমার সেন, তার যে সুবাস্তু ভবন, সেখানেও আমরা দেখেছি তার সংগ্রহশালায় কত বই ছিল, সেখানে তিনি প্রায় প্রত্যেকটা পাতায় তিনি পড়বার সময় দাগ দিয়েছেন এবং ফুট নোট দিয়েছেন, এইটা একদম। এবং এইটা যতক্ষণ না আপনি প্রত্যক্ষভাবে বই হাতে নিয়ে পড়ছেন, এইখানে অর্ধেন দু ঠিকই একদমই আমি ঠিক কথা বলছি, আমি আপনাকে একটু থামিয়ে একটু জাস্ট যোগ করছি। একটা সময় ছিল যে বাড়ি গৃহকর্তা, তিনি রোজগার করেন, তিনি কিছু বই কেনেন, বই কেনেন, হয়তো তিনি নিজে পড়তে সময় পেতেন না কিন্তু বাড়ির লোক পড়তো। এবং ওই প্রবাসী ভারতীর কালটা যদি দেখি, বসুমতির কাল যদি দেখি, দ্বীপ্রহরে পাঠিকা, মানে বাড়ির মা কাকিমারা তারা মানে এটা তো যখন বিষবৃক্ষ যখন সেই সময়, যে এর পরে কি হবে, মানে ধারাবাহিক হয়তো বেরুচ্ছে একটা, তখন সেই দুপুরবেলা এমনকি এই যে সিরিয়ালের দেখে যে কান্না, তখন উপন্যাস পড়েও মানুষ কেঁদেছে, কুন্দনন্দীর এই দশা দেখে কেঁদেছে। এবং রিসেন্ট আমি যখন এই সেই সময়ের শেষাংশ সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সময় শেষাংশতে দেখুন লেখা আছে, উনি যেটা নোট দিয়েছেন, এর নোট দিয়েছেন যে এই এই উপন্যাস শেষ হবার পরে অনেকে আমাকে বলেছেন যে নবীন কুমারকে যেন আমি আবার বাঁচিয়ে তুলি, এবং উনি এটাও এরকম ভাবে বলছেন যে নবীন কুমারের মৃত্যুর দৃশ্য রচনা করতে গিয়ে বারবার আমি উঠে এসেছি, সে তোমার মানুষ পুত্র এতদিন ধরে। কিন্তু আমি এটুকুই বলবো যে এই চরিত্রগুলি বিগত শতাব্দীর, কেউই আর পৃথিবীতে নেই। তো কাজে আপনার এখানে আমি খুব এটা ফিল করলাম যে আপনি যে কথাটা বললেন। এইবারে আমি একটুখানি অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে যে লাইব্রেরির কথা আমাদের হলো, প্রবন্ধ সাহিত্যের কথা হলো, এবারে যে মৌলিক গল্প উপন্যাস লেখার, আমি যেটা বলতে চাইছি যে এই যে টেক্সটটা যেটা তৈরি, এর যেটা বয়ন কৌশল যেটা, অর্থাৎ এর যে ফরম্যাটিংটা, এর যে নির্মাণটা, এই নির্মাণটা যদি অধ্যাপক হিসেবে আপনি আমাকে একটু বলেন যে রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্য আমি যদি মোটামুটি এটা 60 দশকও ধরি, তার পরবর্তী ক্ষেত্রে এই অনেকগুলো ঘটনা ঘটেছে, ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে তারপর ধরুন বলশিকগুলো তার আগেকার ব্যাপার, তারপরে নকশাল আমল এসছে, তার একটা দেশভাগের তো একটা বিরাট ছাপ বাংলা সাহিত্যে আছে, নকশাল পিরিয়ড বোধ একটা বিরাট ছাপ বাংলা সাহিত্যে রেখে গেছে, তারপরে একটা অবক্ষয়ের যুগ এসেছে, হ্যাঁ একটা সব কিছু থমকে যাওয়ার যুগ এসেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে ফরম্যাটিংয়ের চেঞ্জ, এইটা পাঠক হিসেবে আপনার কীরকম লেগেছে, মানে এটা পজিটিভ দিকে যাচ্ছে না মনে হচ্ছে যে আগের ফরম্যাটেই ভালো ছিল? না দেখুন, পরীক্ষা নিরীক্ষাটা কিরকম চোখে পড়ছে? এই পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে, কারণ এটা ঘটনা যে পরিবর্তমান ভাঙতে ভাঙতেই গড়া, এবং পরিবর্তমান সমাজ পরিস্থিতি পরিবেশ সবসময় সাহিত্যকে নতুন নতুন ধারায় বিকশিত হয়ে উঠতে সহযোগিতা করে, প্রণোদিত করে তাকে নতুন পথে চলতে। কবিতার ক্ষেত্রে আমরা যেমন দেখেছি কংক্রিট আন্দোলন হয়েছে, আমরা শূন্য দশক দেখেছি, বা এর ক্ষেত্রে হাংরি জেনারেশনের কথা বলা যায়, আর একটা ঝাড়খণ্ডের নিম সাহিত্য বলে একটা অবশ্যই। এবং এইটা আবার যত আমরা যখন উপন্যাসের ক্ষেত্রে দেখব বা নাটকের ক্ষেত্রে দেখব, আমরা নাটকের ক্ষেত্রেও দেখব যে প্রথাগত ভাবে এই পরিবর্তন গুলো এসেছে, আমরা সেখানে অ্যাবসার্ড থিয়েটারকে দেখে উঠে আসছি, হ্যাঁ নাটকের ব্যাপারে একটু আলোচনা, এবং আমরা দেখেছি কি বাধা মঞ্চ বা বাধা মঞ্চের যে জগৎ, সেই জগৎ
পথটা আমরা দেখতে পাচ্ছি যে বাদলবাবুর নাটকে পরে বাদল সরকার, বাদল সরকারের যে পথসেনা শতাব্দী তার যে নাট্য দল, তারা কিন্তু যখন এবং ইন্দ্রজিৎ লিখছেন, তিনি যখন লিখছেন তখন এটা অদ্ভুত, মানে মানে এই যে পরে কোনোদিন নাটক, এই যে ক্লিয়ার চরিত্র, শঙ্করের চরিত্র, এবং সেটা না গোটাটাই একটা অন্যরকম জগৎ, মানে একটা অ্যাবস্ট্রাকশনের কোন একটা জায়গা। আপনি উৎপল দত্তকে নিয়ে কাজ করেছেন, একদম একদম। উৎপল দত্ত খুব জোরদার কণ্ঠে বলতেন যে আমি প্রোপাগান্ডিস্ট, আমি নাট্যকার নই, আমি প্রোপাগান্ডিস্ট। এবং এবং তিনি যখন খুব ছোট বয়সে, 14 বছর বয়সে, এটা আপনি ভালো জানবেন, আমি যতটা জানি জিওফ্রে কেন্ডাল, মানে কালেক্ট করে বলতে গেলে, এবং তার তিনি তখন ওই লেখাপড়ায় খুব ভালো ছিলেন, কিন্তু তা সত্ত্বেও শেক্সপিয়ারিয়ান হয়ে উনি চলে যান একদম। পরবর্তী ক্ষেত্রে তিনি আত্মস্থ করলেন গিরিশ ঘোষকে, রবীন্দ্রনাথে আশ্রয় নিলেন, শেক্সপিয়ারকে তো প্রায় গুলে খেলেন বলতে গেলে, মানে যেটা আমরা মজা করে বলি। তারপর যখন তার এই প্রবেশটা ঘটলো, তখন তিনি একটা অদ্ভুত, মানে একটা ঘোরতর রকমের একটা 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 মানে কঠোর সামরিক শৃঙ্খলা তার, মানে তার চর্চায় তার মহড়াতে একটা সামরিক শৃঙ্খলা। এবং পরপর যখন কল্লোল, কল্লোলই তো বহু ঘটনার কথা আমরা জানি, মিনহাজ যখন কল্লোল হয় সেই জায়গা থেকে, আমি এটা আমি অনুষ্ঠানটা শেষের দিকে আসবো, সেই জায়গাটা থেকে তারপর উৎপল দত্তের যুগ চলে গেছে, 93 প্রয়াত হয়েছেন উৎপল দত্ত। এবং তারপর যেটা হয়েছে যে ওই ধরনের জাঁকজমকপূর্ণ সেটের ব্যাপারটাও একটু কমে গেছে, যখন খালিদ চৌধুরীর মঞ্চ দেখেছি খুব সাদা মাটা মঞ্চের ওপর কাজ হয়। এখনও কন্টেম্পোরারি দলগুলো কিন্তু অতটা খরচ সাপেক্ষ বটে। নাটকের ক্ষেত্রে মানুষের কাছে নাটক কি দায়বদ্ধতার সেই জায়গাটা রেখেছে? মিনার ভাতে বন্ধ করা হয়েছে কল্লোল নাটক, তার অ্যারেস্ট হয়েছে উৎপল দত্ত, কিন্তু তারপরেও তারা থেমে থাকেন। এখনকার আপনি নাট্য সাহিত্যের গবেষক, এখনকার অভিনেতা অভিনেত্রী পরিচালকদের মধ্যে কি এই জিলটা রয়েছে? আমার মনে হয় যে এটা উৎপল দত্ত বিষয় থিয়েটারে খুব সুন্দর করে বলেছিলেন, এই যে আপনি মানে উৎপল একদম একদম আমরা যদি চায়ের ধোঁয়া বা এই আপনি প্রত্যেকটা লেখাতেই দেখবেন উৎপল দত্ত একটা খুব সুন্দর করে বলছেন এই কথাটা, বিষয় থিয়েটারে যেটা বলেছিলেন যে আমরা যতই বলি না কেন নিরপেক্ষ, আসলে নিরপেক্ষ বলে কিছু হয় না। না, এই তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা অভিমত আছে, এবং একটা খুব স্ট্রং পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, একদম একদম। এবং এই মার্কসিস্ট ছিলেন, এবং আমার উৎপল দত্ত গবেষণা করতে গিয়ে যেটা মনে হয়েছে, ঠিক আছে তিনি নিজেকে তো মার্কসিস্ট বলেই বলেছেন, কিন্তু আমার তার থেকেও বেশি তাকে হিউম্যানিস্ট বলে মনে হয়। তার প্রত্যেকটা নাটক, প্রায় 90টার মতো নাটক আছে, আমরা যদি নাটকগুলো পর্যালোচনা করে দেখব, সেখানে দেখব তিনি তার নাটকের মধ্যে যে বিনির্মাণের কথা আপনি বলছিলেন, সেখানে তিনি যখন সূর্যশিখার লিখছেন, সূর্যশিখার নাটকের মধ্যে অদ্ভুত ভাবে এসেছে যে ওই চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজত্বকাল, সেই রাজত্বকালটাকে তিনি নতুন আলোকে আলোকিত করেছেন। এবং গুপ্ত সাম্রাজ্য, বিশেষ করে গুপ্ত সাম্রাজ্য, যেটা সরি গুপ্ত সাম্রাজ্যের যে সময়কালকে বলা হয় সুবর্ণ যুগ, উৎপল দত্ত দেখাচ্ছেন যে যেখানে দাস ব্যবস্থা প্রচলিত আছে, যেখানে দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিককে ধরে নিয়ে যে জেলে বন্দী করে দেওয়া হয়, তাহলে তাকে কি করে আমরা বলবো যে সুবর্ণ যুগ? না, বটেই বটেই বটেই। এবং আরেকটা প্রশ্ন আপনি যেটা তুলেছেন, আমরা এই সময়ের একেবারে যারা নাট্যকর্মী বা নাট্যশিল্পী, আমরা সেটা দেবেশদার কথা বলতে পারি, বা একেবারে ব্রাত্য বসু, বা আমরা আমরা যদি মানে এর কথা যে ভদ্রলোক বিশেষভাবে শ্যামল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ শ্যামল গঙ্গোপাধ্যায়ের যে ছেলে কৌশিকদা, আমরা এই এদের নাটকগুলো যখন দেখি, এরা কিন্তু নতুন নতুন ভাবে নাটককে আলোকিত করছেন। আমি এই কিছুদিন আগে সংস্কৃতিতে, না আমি সংস্কৃতিতে উৎপল দত্তেরই ফেরারি ফৌজ আমি দেখলাম, এবং আশ্চর্যভাবে মনে হলো যে ফেরারি ফৌজকে নতুন করে নির্মাণ করা হয়েছে ওইখানে, ওই যে এবং দেখুন, এবং কতটা উনি ওই ওই কথাগুলো আজ প্রাসঙ্গিক। আবার আমি খুব কল্লোলের একটা জায়গা আমার মনে পড়ছে, যেখানে খুব র্যাটর্সে বলছেন যে মুম্বাই কি কবির দখলে চলে গেছে, আর তখন উনি কংগ্রেসের যিনি নেতা ছিলেন তিনি বলছেন যায়নি, তবে আপনি যত গুলি চালাচ্ছেন সে সম্ভাবনা জোরদার হচ্ছে। আমি মানি না, আমি আমি মুম্বাইকে ঠেঙাতে এসেছি, আমি ঠেঙাবো। আমি বলছে না, শুধু দাবি শুধু নয়, দাবি কিছু কিছু মানতেও হবে, অসম্ভব, আমি মানবো না, আমি নাবিক, আমি এসব মানবো না। বলে মানবেন না, আপনার বাবারা মানবে। মানে এই যে, এবং একটা একটা লাইন খুব আমার মনে পড়ছে, আপনার সঙ্গে কথা বলতে বলতে আরও বারবার কথা বলতে ইচ্ছে করছে, যে ব্রিটিশ পুঁজির সঙ্গে ভারতীয় পুঁজির কোনো রকম বিরোধী, এবং দুই পুঁজি বেশ গলাগুলি করেই চলতে পারবে। এইটা বোধ হয় উৎপল দত্তের একটা এমন জায়গা, যে জায়গাটা উনি স্থির ছিলেন। হ্যাঁ,
আমি প্রায় শেষের দিকে অনুষ্ঠানে চলে এসেছি, জিজ্ঞেস করবো, কিন্তু এরকম মানুষও তো কোনো কোনো সময় একটা দিক ভ্রান্ততায় ভুগেছেন, তীরের মতো নাটক লিখেছেন। একদম, উনি একবার তীর লিখেছেন, তারপরে আবার সেটা ব্যাখ্যা করেছেন। একদম 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 একদম, অবশ্যই অবশ্যই। তাহলে নাট্য সাহিত্যের ক্ষেত্রেও একটা চেঞ্জেস, অবশ্যই অবশ্যই পরিবর্তন তো হচ্ছে, নতুন নতুন অনেক সিনেমা থিয়েটারে আসছিল। এবং আমার মনে হয় যে পাঠক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত যা কিছু নতুন, যা কিছু নবীন, তাকে স্বীকার করে এবং তাকে স্বাগত জানানো। তাহলে যেটা আমি আমি যেটা এক্সট্রাটা আমি বলি, মানে সিনপসিস যদি একটা বলা হয়, যে তাহলে আমরা একটা যদি আমাদের চ্যানেলে মেসেজ আপনি দেন বর্ধমান টিভি গোল্ডের, যে আগামী দিনটাতে আপনি কি আলো দেখতে পাচ্ছেন, তরুণ প্রজন্মের উপর আপনার ভরসা কথা, এটাই আমার শেষ প্রশ্ন। আসলে আমি আমি মনে করি যে জীবনানন্দের মতো কবি যেখানে আশা হতাশা দোদুল্যমান পরিবেশে দাঁড়িয়েও বলেছিলেন যে শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়, আমি মনে করি যে আগামী দিনে সেই নতুন সূর্য উঠবে, আগামী সময়ে আমরা আরও ভালো পাঠককে পাব, এবং এই যে 46তম বইমেলা এবং এই বইমেলার অন্যতম সংগঠকদের মধ্যে আমি এতক্ষণ কথা বলছিলাম সাংবাদিক এবং সাহিত্যিক সৌমদার সঙ্গে, আমার মনে হয় সৌমদা আমরা এখনই এত হতাশ হয়ে পড়ব, মুহ্যমান হয়ে পড়ব, এমন অনেক অনেক নতুন নতুন বারবার কোথায় আমাদের সেই তরুণ প্রজন্মের কাছেই ফিরতে হবে। আপনি দিনরাত তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করছেন, খুব ভালো লাগলো যে, এবং দেখলেন আমি এতক্ষণ অর্ধেন্দু সরকার, আমার ভাই ডক্টর অর্ধেন্দু সরকার, তার সঙ্গে কথা বলছিলাম বাংলা সাহিত্যের একটু হাল হকিকতের, একটু প্রবন্ধ নিবন্ধ উপন্যাস থেকে গল্প থেকে শুরু করে নাটক নিয়ে আমরা একটু জানার চেষ্টা করলাম অর্ধেন্দুর মতামত। কারণ অর্ধেন্দু কিন্তু কাজ করেন ছোটদের নিয়ে, অর্থাৎ তিনি কলেজে পড়ান একদম কোমলমতি, যারা সবে হায়ার সেকেন্ডারি পাস করে আসছে, কারোর বয়স 18, কারোর বয়স 19-20, তাদের নিয়ে তিনি কাজ করান। তার আন্ডারেও আপনার আন্ডারে পিএইচডিও তো অনেকে করছে, গবেষকরা অনেকে তার আন্ডারে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করবেন আগামী দিনে। কাজে কিন্তু আমরা এই অর্ধেন্দু একটা খুব ভালো যেটা লাগলো আমার, অর্ধেন্দু কিন্তু হতাশাবাদী নন, অনেক কিছু যন্ত্রণা ব্যাপার তার মধ্যেও আছে, তিনি একটা অবক্ষয় কোনো জায়গায় হয়তো লক্ষ্য করেছেন, কিন্তু তিনি বিশ্বাস করেছেন যে মানে অন্ধকার কেটে সূর্যোদয় হবে এবং বাঙালি পাঠক তার জায়গায় থাকবে, বাংলার বাংলা সাহিত্যকে তার পাঠক এগিয়ে নিয়ে চলবে। আমার মনে হয় এটাই আজকে আপনার মেসেজ হওয়া উচিত। আজকের এই বর্ধমান টিভি গোল্ডের যে অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, আমরা এখানেই শেষ করছি। আপনারা চোখ রাখবেন বর্ধমান টিভি গোল্ডে, এবং প্রত্যেক দিন আবারও একবার জানিয়ে রাখি যাওয়ার আগে, এই লাইভ শেষ করার আগে, যে প্রত্যেক দিন বর্ধমান বইমেলার মাঠ থেকে কিন্তু আমরা লাইভ থাকবো, আমাদের সঙ্গে পাঠকরা থাকবেন, কোনোদিন প্রকাশকরা থাকবেন, কোনোদিন আর্টিস্টরা থাকবেন, আমরা শুধু সাহিত্য নয় সমাজ সংস্কৃতি বিভিন্ন বিষয় আমরা প্রত্যেক দিন বর্ধমান টিভি গোল্ডের মাধ্যমে আপনাদের দরবারে পৌঁছে দেবো। আপনার সঙ্গে থাকবেন বর্ধমান টিভি 46তম বর্ধমান বইমেলার মাঠ থেকে। আমি সৌম বন্দ্যোপাধ্যায় আরও একবার আপনাদের দেখার অনুরোধ করছি বর্ধমান টিভি গোল্ড। আমাদের লাইভটা এই লাইভটাই পর্যন্তই শেষ, হয়তো পরে আবার লাইভে আপনাদের সামনে আমি আসবো। অনেক ধন্যবাদ অর্ধেন্দু, ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। নিশ্চয়ই বর্ধমান বইমেলায় আপনি আবারও আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, যতদিন পারবেন আসবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।